আগামী 2 মার্চ 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। ফল ঘোষণার পর যাতে কোনো ধরনের হিংসার ঘটনা না ঘটে সেই জন্য সবার প্রতি আহ্বান জানানো হলো উদয়পুর সিপিএম মহকুমা কমিটির পক্ষ থেকে। মঙ্গলবার উদয়পুরে সিপিএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম বিধায়ক রতন ভৌমিক, দলের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত ও দলের গোমতি জেলা কমিটির সদস্য নিতাই বিশ্বাস। সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবি করেন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট এ রাজ্যে ক্ষমতায় আসবে। ভোটের ফল প্রকাশের পর সারা রাজ্যের সঙ্গে উদয়পুরেও শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান তারা। আমরা আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফ থেকে এবং রাজ্যের বিভিন্ন নেতা শ্রদ্ধেয় মানিক সরকার মহোদয় আবেদন করেছেন আমাদের কর্মী সমর্থক দলীয়দের কাছে, মানুষ শান্তির পক্ষে কথা বলবে, সেই জন্য আমাদের দলীয় সমর্থক যারা আছে যাতে কোনোরকম অশান্তি না হয় তার জন্যে তারা যাতে কোনোরকম প্ররোচনার পা না দেয়।